যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে তিন কিশোর হত্যার ঘটনায় গ্রেফতার পাঁচ কর্মকর্তা জিজ্ঞাসাবাদ চলছে। ওই কেন্দ্রে কিছু অনিয়মের তথ্য পেয়েছে তদন্ত কমিটি। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের পরিদর্শক রকিবুজ্জামান সাংবাদিকদের জানান, শনিবার বিকেলে রিমান্ড আবেদন মঞ্জুর হওয়ার পরপরই তাদেরকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে ঘটনা তদন্তে কাজ শুরু করেছে সমাজ সেবা অধিদপ্তরের কমিটি। এর প্রধান সৈয়দ মোহাম্মদ নুরুল বশির জানান, বেশ কিছু অনিয়মের প্রমাণ তারাও পেয়েছেন। কিশোরদের সময় মতো হাসপাতালে নেওয়া হলে প্রাণহানি এড়ানো যেত বলে মনে করেন তিনি। একই ঘটনায় সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কমিটিও তদন্ত শুরু করেছে। গত বৃহস্পতিবার বিকেলে শিশু উন্নয়ন কেন্দ্রের ভেতর থেকে তিন কিশোরের লাশ উদ্ধার করা হয়। যারা আক্রান্ত হয়েছে, যারা আহত হয়েছে, সকলের সাথে কথা বলেছি, এটা বলে আমরা জানার চেষ্টা করেছি যে কারা কারা এর সাথে জড়িত, প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মচারীদের সংশ্লিষ্টতা আছে কি না, তাদের দায়িত্ব পালনে কোনো ত্রুটি আছে কি না, এগুলো ফাইন্ড আউট করা এবং এর কারণ কি, কারণের পেছনের কারণ বলতে পারেন বা কী কারণে এত দূর গড়ালো, এরকম ঘটনা তো আগে ঘটেনি, এবং এসব ঘটনার পুনরাবৃত্তি রোধে কী কী ব্যবস্থা নেওয়া দরকার, এই জন্য আমরা এই বিষয়টা তদন্ত করতে এসেছি।